চিলড্রেন ডে, তো আমার ছেলের স্কুলে একটা ছোট করে প্রোগ্রাম হবে ভাবছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টিস ব্লগ। তো আবারও চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি সবাই ভালো আছো, তো আমরাও ভালোই আছি। তো আজকে হলো সানডে, আর সানডের দিন সকাল এখন বাজছে 7টা। তো ব্রাশ করতে করতে তোমাদের সামনে চলে এসেছি, আর তো আজকে আমি সারাদিন কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সকালে ঘর দুয়ার ঝাড়ু ঝাড়ু দিয়ে কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে টুয়ে আমি ফ্রেশ হতে চলে যাই। তো তারপর তো আমার ছেলেও উঠে যায়, ছেলে উঠে গিয়ে ও নিজে নিজেই ব্রাশ করে, সকালে নিজে নিজেই ব্রাশ করে জল টল খায়। গুড মর্নিং। আমি স্নান টান করে এসে যাই আর আমি তুলসী মন্দিরে জল দিই। তো এখানে আমার ছেলেও আমার সাথে সাথে ঘুরছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো এখন বাজছে 8টা আর আজকে হলো সানডে। তো আজকে আমি তোমাদের সাথে আমার সারাদিনের সব কিছু শেয়ার করব, তো আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তো এখন সিধা যাব রান্নাঘরে, তো দেখতে থাকো। তো এখানে আমার ছেলের জন্য হরলিক্স আর আমার জন্য লাল চা, আর আমার বর খেয়ে চলে গেছে। আর ওকে ওর খাওয়া কি উঠাবো, ওকে কিছু দিয়ে রান্নাঘর থেকে কিছু আনতে আনতে ওর খাওয়া কমপ্লিট হয়ে যায়, এত ফাস্ট খায়। তো ওর কিছু সে তাই দেখাতে পারিনি। আজকে সানডে বলে আমি চা খাচ্ছি, আর অন্যদিন তো টাইমই থাকে না কারণ সকাল সকাল রান্না। তো তারপর আমি এখানে রান্নাঘরে চলে আসি, এদিকে বেগুন ফ্রাই করে নিচ্ছি, বেগুন ভাজা, আর আমার ডালও হয়ে যায়। তো এখানে বেগুন ভাজিও কমপ্লিট হয়ে যায়, ডালও হয়ে যায়, মুগ ডাল বানিয়েছি, আর এদিকে চাল সরি লাউয়ের ঘন্ট করব। এটা আমি মাছ দিয়ে করব, কিন্তু প্রথম আমি নিরামিষ করছি কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খায়। তো ওনার জন্য আগে নিরামিষটা বারবার এদিকে করবো আবার ওদিকে করবো, তাই একবারই বানিয়ে ফেললাম। পরে শুধু আমি পেঁয়াজ সম্বাদ দিয়ে মাছের মাথা দিয়ে ওটাকে নাড়িয়ে নামিয়ে ফেলব। তো এখানে আমার লাউয়ের ঘন্ট হয়ে যায়। তারপর এখানে কাতলা মাছই হবে, হ্যাঁ কাতলা মাছের কালিয়া বানাবো আজকে। তো মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। তো তারপর আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। তো তোমরা সবাই হয়তো ভাববে আমার রান্নাঘরটা দুই রকম কেন লাগে। দুই রকম লাগে কারণ হচ্ছে আমি যেটা আগে দেখিয়েছি ওটা আমার নিরামিষ রান্না, আর এদিকে যেটা করছি এটা হলো আমার মাছ রান্না করি। মানে একটাই রুম বাট পার্টিশন করা আছে, একদিকে নিরামিষ হয় একদিকে মাছ হয়, তো এর জন্যই। তো আমার মাছ ফ্রাই হয়ে গেছে, এখন ওই মাছ ফ্রাইয়ের তেলের মধ্যেই আমি শুকনো মরিচ, কালিজিরা, সাদা জিরা ফোড়ন দেবো, আর গোটা গরম মশলাও দিয়ে দেবো। তারপর জিরে বাটা, ধনে বাটা, কাঁচামরিচের পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এটার মধ্যে নুন হলুদও দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলে একটুখানি চিনি দিয়ে দেব, তারপর একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর মশলা কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি মাছগুলো দিয়ে, আর আলুটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, আমি দিয়েছি কারণ আমাদের ঘরে ওরা ভালো পায় আলু তাই দিয়েছি। লাস্টে ঝোল দিয়ে ফুটিয়ে নিয়ে লাস্টে আমি কাজু পেস্ট দিয়ে দেব, কাজু বাটা। তো একটু নেড়ে চেড়ে আমার মাছের কালিয়া রেডি। এটা সিম্পল খুব, বানিয়ে দেখবে ভালো লাগে। তারপর আমি যে বলেছিলাম আমি লাউটা বানিয়েছি এদিকে, তো এটা মাছটাকে আমি ফ্রাই করে নিলাম, মাছের মাথাটাকে। তো একটু পেঁয়াজ সম্বার দিয়ে ওইখানে মাথাটাকে একটু ভেঙে টেঙে, ওইখানে আমার লাউটা তো অলরেডি বানানোই আছে, শুধু এটাকে এটার সাথে মিক্স করে ব্যাস হয়ে গেল, আমি নামিয়ে ফেলবো। এই ফ্রেন্ডস, তো আমার রান্না টান্না হয়ে গেছে, তো এখন লাঞ্চ করব। লাঞ্চ টাঞ্চ করার পরই আমি তোমাদের সাথে দেখা করছি। আর ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, ও নিচে চলে গেছে, আর তো ও ক্যামেরাতে একদমই আসে না, ক্যামেরা চালালে ও জানি না কোথা থেকে টের পেয়ে যায়, বুঝে যায়, তো ক্যামেরার সামনে আসতে চায় না, ভীষণ মর্জি করে, জানোই তো বাচ্চা মানুষ। তো এর জন্য আমি যতটুকু ওর ক্লিপ উঠাই ওগুলো ভাববে হয়তো ও জানে না, আর নাহলে ওর মুডটা ঠিক আছে, একদম মানে খুব ভালো আছে ওর মুডটা, তো তখনই আমি ওর ক্লিপ উঠাতে পারি।
আর বাকি তারপর ঠিক আছে লাঞ্চ টাঞ্চ করে পরে মিট করছি। ফ্রেন্ডস লাঞ্চ হয়ে গেছে আর আমি এসেছি এখন ছাদের উপরে, তো খেয়ে তো আর ডাইরেক্ট রেস্ট করা যায় না, তো একটু হেঁটে নিলে মানে শরীরটা একটু হালকা হয়। আমাদের যা সিঁড়ি, এই সিঁড়ি উঠতে উঠতে শরীরের এক্সারসাইজ হয়ে যায়, তো একটু হেঁটে হেঁটে নিই। কাপড় বেশিরভাগ আমার শাশুড়ি মাই নিয়ে যায়, তো আজকে দেখি যে কটা আছে ওগুলো নিয়ে যাব। ও ছাদের থেকে নিচে এসে গেছি আর এখন ওকে ঘুম পাড়াবো, আমিও একটু রেস্ট করব, তারপর সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করছি। তো আজকে আমার বরের অর্ডার এসেছে যে ও দুধ চা খাবে, তো জানি না কেন আজকে আমারও খুব ইচ্ছে করছিল। আমরা খাই না দুধ চা, তবুও আজকে ওর আর আমার খুব ইচ্ছে হয়েছে, তো বানিয়েছি। আর শাশুড়ি মা নেই ঘরে, শাশুড়ি মা সামনে একটা কীর্তন আছে, ওই বাড়িতে গেছে, তো ওর আমি দুধ চা দিয়ে গরম গরম পেটিস, ওটার কম্বিনেশনটাই খুব আলাদা, ও খুব স্বাদই লাগে, অনেকদিন পর খাচ্ছি, খুব ভালো লাগছে। তো আমরা অ্যাকচুয়ালি চা খাই না ও আর আমি, তো আজকে চা নিয়ে ভালোই একটা আড্ডা হলো, দুইজনে মিলে খুব ভালো করে আড্ডা দিয়ে তারপরে চাটা খেলাম, খুব মানে টেস্টি হয়েছে চাটা। তারপর কী বলছি, হ্যাঁ আমরা চা খাই না, শুধু লাল চা খাই, সেটাও কোনো দিনও ইচ্ছা হলে, আর আজকে সানডে বলে মানে আমাদের একটু চাটা চলছে, আর বাকি অন্য দিন তো চলেই না। তো ফ্রেন্ডস ডিনার কমপ্লিট করে এসে গেছি আর বাকি এখন সিধা ঘুমোতে যাব। আর তো আজকের মতন এই ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে থ্যাংক ইউ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা দেখছো আমার ভিডিওগুলোকে তার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা নতুন দেখছো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আর কালকে হচ্ছে 14 নভেম্বর, তো চিলড্রেন ডে, তো আমার ছেলের স্কুলে একটা ছোট্ট করে প্রোগ্রাম হবে, ভাবছি যদি পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে আমার বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, তাহলে আমার নতুন ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আমি কালকে দেখা করছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে, কালকে 14 নভেম্বর চিলড্রেন ডের সেলিব্রেশন নিয়ে। বাই বাই, গুড নাইট, ভালো থাকো, শুভরাত্রি, থ্যাংক ইউ।